সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকেই স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি কাজল বিশ্বাস চলে এসেছি ঢাকার সুত্রাপুরে, সুত্রাপুর জমিদার বাড়িটি ঘুরে দেখার জন্য এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর জন্য। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। সুত্রাপুর জমিদার বাড়িটি পুরান ঢাকার সুত্রাপুর থানার রেবতী মোহন দাস রোডের অবস্থিত। এটি সুদৃশ্য ভবন। বিশ শতকের গোড়ার দিকে প্রতাপশালী হিন্দু জমিদার রেবতী মোহন দাস এই ভবনটি নির্মাণ করেন। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তি তালিকার অন্তর্ভুক্ত। ইতিহাস সম্পর্কে জানা যায়, ব্রিটিশ আমলের জমিদার রায়বাহাদুর স্বতন্ত্র কুমার দাস এই বাড়িটির মালিক ছিলেন। তিনি একসাথে জমিদার, ব্যবসায়ী, ব্যাংকার ও প্রেসম্যান হিসেবেও খ্যাতি লাভ করেন। তাছাড়া ঢাকার পৌরসভার চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন। তিনি ওয়াল্টার রোডের বিস্তৃতি স্থাপনের জন্য অর্থ প্রদান করেন। এই জন্য ওয়াল্টার রোডের একটি বিরাট অংশের নাম তার পিতা রেবতী মোহন দাসের নাম অনুসারে করা হয়। দেশ বিভাগের সময় জমিদার বাড়ির বংশধরগণ বাড়িটি ত্যাগ করে চলে যান এবং শত্রু সম্পত্তি হিসেবে বাড়িটি সরকারের অধিকারে আসে। বর্তমানে ভবনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোয়ার্টার হিসেবে ব্যবহৃত করা হচ্ছে। এখানে এখন ফায়ার সার্ভিস ও সরকারি কর্মকর্তাদের পরিবার বসবাস করে। পুরো ভবনটির পাশাপাশি অবস্থিত দুটি পৃথক তিনতলা বিশিষ্ট দালানের সমন্বয়ে, যাদের দক্ষিণ স্থিতি অংশটি বেশি প্রাচীন বলে মনে হয়। দক্ষিণের মূল দালানের প্রায় 50 ফুট উঁচু প্রবেশ মুখে আছে, যার ছাদ তিনটি পরিস্থিয়ান স্তম্ভ দ্বারা স্থাপিত। এর দুই পাশের অংশে বিভিন্ন নকশা ও কারুকাজ দেখা যায়। কয়েকটিতে লতাপাতা মণ্ডিত আর বৃত্তকার কাঠামো এবং এর নিচের গোলাকার নকশাও দেখা যায়। পুরো দালানে বিভিন্ন আয়তনের প্রায় 35টি কক্ষ বিদ্যমান।